হাতটা বানাবো, ঠিক আছে? এখন এ হাতটা বানাই দিলে আমাকে কি করতে হবে? শুরু করি তাহলে। এ হাতটার কি 100 পিক্সেল, 100 পিক্সেল নিলাম, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আইডাভার টুল দিয়ে হার্টের কালারটা দিলাম। দেওয়ার পর আমি যেটা করব, এখন এই ল্যাপটপ বানাইতে হবে না, ভিতরে ল্যাপটপ বানাইতে হবে তো? তাহলে ল্যাপটপ বানানোর জন্য আমি 34 পিক্সেল, 34 পিক্সেলের কি একটা বৃত্ত নিব। বৃত্ত নেওয়ার পর এটাকে জুম দিয়ে বড় করে ফেলি। জুম দিয়ে বড় করলে সিলেকশন টুলে ক্লিক করব, ঠিক আছে? সিলেকশন টুলে ক্লিক করে আমি অল্টার চেপে ধরে এ 28 পিক্সেল পর্যন্ত আসলাম। আসার পর এই দুটোকে সিলেক্ট করলাম, 28 পিক্সেল পর্যন্ত। এখানে আরেকটা কপি করে এনে রেখে দিচ্ছি, ক্লিয়ার? এবার এরপর সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে উইন্ডো থেকে পাথ ফাইন্ডারটা এনে মার্জ করে ফেললাম, ক্লিয়ার? এরপর আবার ইলিপস টুলটা নিব। ইলিপস টুলটা নিয়ে সেন্টারে আসছি। সেন্টারে আসার পর শিফট এবং অল্টার চেপে ধরে আমি এটাকে এবার আবার নিয়ে এসে শিফট অল্টার মাউস সবগুলো ছেড়ে দিলাম, ঠিক আছে? ছেড়ে দিয়ে আবার ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। ডিরেক্ট সিলেকশনগুলো এটাকে সিলেক্ট করলাম। ডিরেক্ট সিলেকশনগুলো এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম। অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে ডিলেট বাটন চাপলাম। ডিলেট বাটন চাপার সাথে সাথে এটা ডিলেট হয়ে গেছে। কোন অ্যাঙ্গেলে আমার ভিতরে যে আছিল ওটা পর্যন্ত ডিলেট হয়ে গেছে, মানে এটা অর্ধেক ডিলেট হয়ে গেছে। আপনি যেটা বুঝতেছেন, আগে আমরা দেখছি না হিট করার সাথে সাথে অর্ধেক ডিলেট হয়ে গেছে, এটা কিন্তু অর্ধেকই ডিলেট হয়েছে। বাট আমি যেটা রাখছিলাম 28 পিক্সেলের এই, এটা আমাকে শো করতেছে। বুঝাইতে পারছি কথাটা? এরপর আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখছেন দুইটা যে এখানে দুইটা নিছি কিনা। দুইটা নেওয়ার পর আমি এটা সিলেক্ট করার পর এখন কী করবো, মার্চ করে দিব দুইটা সবগুলোকে, একটা করে দিয়েছি। একটা করে আবার এই চলে গেলাম ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি এটাকে ক্লিক করে একটু বড় করলাম, নিচের দিকে নামাইলাম। নামানোর পর এখানে একটা টুল দেখতেছেন, কনভার্ট সিলেকশন অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এটা লাভ হয়ে গেল। তাহলে আমি যেটা করবো, কন্ট্রোল 0 দিয়ে ফিট অফ দ্য স্ক্রিন আমি এটাকে এখানে নিয়ে আসি। নিয়ে এসে কী করবো, এই কালারটা চেঞ্জ করে দিব। এই কালারটা কী দিব, হোয়াইট কোথায় করে দেখছেন, হোয়াইট করে দিলাম, এটাকে নান করে দিলাম। তাহলে আমি এটাকে কন্ট্রোল প্লাস দিলে, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দিলে দেখেন এটা যদি যাই একটু ইয়াতে বসে, তাহলে এটাকে কী করবো, অ্যারো কি দিয়ে চেপে মাছ বরাবর নিয়ে আসতে পারবো। এখন সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে ফেলতে পারতেছি। তাহলে আমি অতি সহজে একটা হার্ড ইমোজ বানাই ফেলতে পারতেছি। তাহলে আমরা অনেকগুলো ইমোজ বানাইছি, 4টা ইমোজ বানাইছি, ঠিক আছে? এই 4টা আপনাদের কাজ হবে প্র্যাকটিস।